আছেন? আমরা এসএভিআরপি সংগঠনের প্রেসিডেন্ট। আচ্ছা, আপনি আজ এই রামলীলা ময়দানে এসেছেন, কি কারণে এসেছেন? আমাদের দাবি দাবা নিয়ে আমরা একটা পথসভা করতে যাচ্ছি, যেটা রামলীলা ময়দান থেকে ভিক্টোরিয়া পর্যন্ত যাবো আমরা। আচ্ছা, আপনাদের নেক্সট প্রোগ্রাম কি আছে? নেক্সট প্রোগ্রাম আমরা কলকাতার বুকে আমরা কয়েকটা আন্দোলন করেছি এবং মাননীয় মমতা ব্যানার্জি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন লোকসভা ভোটের পূর্বে যে বিআরপি তোমাদের একটা সিস্টেম এনে আমরা একটা মাসিক বেতনের ব্যবস্থা করব। কিন্তু দীর্ঘ এক বছর পার হয়ে যাওয়া অতিক্রান্ত হওয়ার পরেও উনি এখনো পর্যন্ত আমাদের সিস্টেমে আনেননি। আচ্ছা, আপনাদের যদি গভর্নমেন্টের পরে কিছু স্টেপ না নেয় আপনারা কি করবেন? আজকের আমাদের পথসভার মাধ্যমে আমরা সরকার পক্ষকে জানাতে চাই এবং সূচিত করতে চাই এবং আমরা এই বার্তা দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি করজোড়ে নিবেদন করছি, আপনারা প্লিজ এসএভিআরপি প্রতিশ্রুতি পূরণ করে ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন অবিলম্বে চালু করুন। আমরা প্রচণ্ড ভারতবর্ষের এই রোজটা কোথাও নেই। আমাদের এই 175 টাকার বেশিরভাগ অংশটা আমরা সার্ভে যেতে রাস্তা খরচ হয়ে যায়, কোনোভাবেই আমরা সংসার চালাতে পারছি না। আমাদের ছোট ছোট বাচ্চা, তাদের আমরা পড়াতে পারছি না, বাচ্চাদের মুখে এক কিংবা দুধের কত পর্যন্ত তুলে দিতে পারছি না। পরিবারে বাবা মা আছে, বয়স্ক পিতামাতা আছে, তাদের ওষুধপত্রের জোগাড় করতে পারছি না, দুবেলা দুমুঠো অন্ডের ব্যবস্থা করতে পারছি না। তাই আজকের রামলীলা ময়দানে আমরা একত্রিত হয়েছি, আজকে সরকার পক্ষকে সূচিত করতে চাই, আমরা জানাতে চাই যে আমাদের অবিলম্বে কেন্দ্রীয় সোশ্যাল 150 দিনের অডিট অবিলম্বে মেনে নিয়ে পশ্চিম আপনাদের আর কি বার্তা গভর্নমেন্টকে দিতে চাই? আমরা গভর্নমেন্টকে এই বার্তা দিতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে এই বার্তা দিতে চাই যে আগামী দিনে